গরু খালি বরগা গরু গরগানো নাই নিজে গরগানো নাই ব্যাগ মাটি সুডি ব্যাগ লাগি গেছে গো বা কিতাম রেমালে সব হারা মনপুরার কলাতলি চরের গোলখাল এলাকার মনোয়ারা বেগম মেঘনার তীরের বাড়িতে গবাদি পশু লালন পালন করে বৃদ্ধা বয়সে জীবিকা নির্বাহ করেন সাতাইশ মে নদীর পানির ঢলে গরু ছাগল সহ সব হারিয়ে তার আক্ষেপের শেষ নেই মনোয়ারার প্রতিবেশী তৌহিদের টিনের ঘরের ভাঙা চূড়া অংশ ভিটার উপর পড়ে আছে গত 8 দিন ধরে মেঘনার ঢলে ভেসে গেছে ভিটার মাটি সহ আসবাবপত্র স্ত্রী সন্তান নিয়ে বিধ্বস্ত ঘরে দিন কাটাচ্ছেন তৌহিদের পরিবার একই অবস্থা এই এলাকার আরো কয়েকশো পরিবারের রান্না করার মতো কোনো অবস্থা নেই তাদের সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে দিন কাটলেও কেউ খবর নিচ্ছে না বলে অভিযোগ তাদের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি খুব ছাড়লেন ভুক্তভোগীরা খাই না খাই দিন কাটাতে আছে কোনো স্যারের মেম্বারে কোনো খোঁজ খবর রাখানো আজ পর্যন্ত নির্বাচনে ব্যস্ত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আজ আষ্ট দিন এই ভাঙ্গা ইডার মধ্যে কাটাইতে আসি ফোলান লই টাকার অভাবে উড়ে পারি না আবার আমাদের কোনো কিছু নাই যে আমার কোনো মেম্বার শেয়ার ফোন কোন কোনো পৰিচয় না কি তোরা খাইছ না খাচ্ছ কেও আঙ্গুর তালা তৎ আমরা নদীর পাড়ের কোন যেন খোলাই নি কষ্ট দুঃখ কষ্ট আঙ্গ জীবন যাপন করতেছি জ্বরে সব লই গেছে এখন শুধু বিডিয়াটা আছে ভিডিওটাও জ্বরে ফানিয়ে তলাই যা মনপুরার কলাতলি ইউনিয়নে এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সম্পূর্ণ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশো পরিবারের তাদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সহায়তায় সরকারের কাছে দাবি জানান স্থানীয় চেয়ারম্যান এদের জন্য পুনর্বাসন করতে হবে এদের জন্য এই মুহূর্তে যদি সরকার কাছ থেকে ত্রাণের টিনের ব্যবস্থা করা হইত তাহলে ভালো হতো মনপুরা উপজেলায় প্রায় আড়াই হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সম্পূর্ণ ঘর হারিয়েছে চার শতাধিক পরিবার নাসির উদ্দিন লিটন সময় সংবাদ মনপুরা ভোলা